বিদ্যুৎ নাটনি আর বিদ্যুৎ সেবা কর্তনক লৈ গরম বিধানসভা। বিধানসভা তিনবারক বিরোধী আনিলে সভা স্থগিতর প্রস্তাব, কিন্তু সোমবারে ঘটিল নজিরবিহীন ঘটনা। সকলকে চমক দি বিরোধীর সভা স্থগিতর প্রস্তাব গ্রহণ করবল মুখ্যমন্ত্রী থিয় হয়ে অধ্যক্ষক জানালে অনুরোধ। সভাখন তো স্থগিত নহলে গতি আজি আলোচনা করে, কালি আলোচনা করে, এতিয়ার প্রায় আলোচনা করে, যি করে আপনি দশ মিনিট সদনক যদি স্থগিত করে বিএসসির মিটিং এখন পাতি গোটেকটা সাবজেক্টর উপর দুঘন্টা দুঘন্টা এলোট করে দিয়ে। বিধানসভার শরৎকালীন অধিবেশনের পহিলা দিন বিদ্যুৎ সেবা কর্তনক লৈ চলিল উত্তপ্ত চর্চা। ইয়াকে লৈ প্রশ্নকালীন ঘণ্টার পিছতেই বিরোধী পক্ষর হয়ে অখিল গগৈ, মনোরঞ্জন তালুকদার আর দেবব্রত শইকীয়ায় পৃথকে পৃথকে আনিলে সভা স্থগিতর প্রস্তাব। বিরোধী পক্ষর এই সভা স্থগিত প্রস্তাবক সাধারণতে সরকার বা সদনের নীতি নিয়মের আধারত অধ্যক্ষই অগ্রাহ্য করে, কিন্তু আজি সম্পূর্ণ উলুটা হল। অধ্যক্ষই নির্দেশনা দিয়ার পূর্বে মুখ্যমন্ত্রী থিয় হয়ে সভা স্থগিত প্রস্তাব গ্রহণ করবল অধ্যক্ষক জানালে আহ্বান। সভাখন তো স্থগিত নহলে গতি আজি আলোচনা করে, কালি আলোচনা করে, এতিয়ার প্রায় আলোচনা করে, যি করে আপনি দশ মিনিট সদনক যদি স্থগিত করে বিএসসির মিটিং এখন পাতি গোটেকটা সাবজেক্টর উপর দুঘন্টা দুঘন্টা এলোট করে দিয়ে, তিনটা সাবজেক্টর উপর লাস্টত মই একেলগে রিপ্লাই দি দিম। আজিয়ে রিপ্লাই বিচারিলে আজিয়ে দি দিম, কালি রিপ্লাই লাগিলে কালিয়ে দিম। একমাত্র এইটো কারণে মই এইটো এগ্রি করেছো যে আজি প্রথম দিনা শিলংৰ পৰা অহাৰ পিছত আজি প্ৰথম অসমৰ ৰাইজে এটা স্থায়ী বিধানসভা পাইছে। এইটো আৰু ৱাক আউট দি হ'ব নালাগে, কাৰণ মই গম পাইছোঁ যে বিৰোধীয়ে ৱাক আউট কৰাৰ সিদ্ধান্ত লৈছে, যে গতিকে আৰু কি মই চব গম পাই যাওঁ। মুখ্যমন্ত্ৰীৰ এই অনুৰোধৰ ভিত্তিত অধ্যক্ষই বিজনেস এডভাইচৰী কমিটিৰ বৈঠকৰ বাবে সদন 15 মিনিটৰ বাবে স্থগিত ৰাখে। 15 মিনিটৰ ভিতৰত বিজনেস এডভাইচৰী কমিটিৰ বৈঠক অনুষ্ঠিত কৰি পুনৰ সদনৰ কাৰ্যসূচী চলাই অধ্যক্ষ দৈমাৰীয়ে। আৰম্ভ হয় বিদ্যুৎ কৰ্তন আৰু ৰাজ্যত বিদ্যুৎ নাটনিৰ সন্দৰ্ভত বিৰোধীৰ সভা স্থগিত প্ৰস্তাৱৰ আলোচনা। কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ বিধায়ক ভৰত চন্দ্ৰ নৰহ, বিৰোধী দলপতি ৰকিবুল হুছেইন, চিপিআইএমৰ বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰৰ লগতে অখিল গগৈয়ে বিদ্যুৎ নাটনি সন্দৰ্ভত সমালোচনা কৰিলে চৰকাৰক। আমি আগতীয়াকে পেমেন্ট করে দিছো গ্রাহকবিলাকে পেমেন্ট করে দিছো। আজিকালি এনেকুৱা হৈ গ'ল যে এডভান্স পয়সা লৈ লয় বিদ্যুতৰ কাৰণে, কিন্তু পয়সা লওয়ার পাছত আমাক গ্রাহকক কিন্তু এতিয়ালৈকে বিদ্যুৎ সরকারে বা এপিডি সাইলে যোগান ধরব পৰা নাই। বিদ্যুৎ নাপালে বহুতৰ ব্যৱসায় বন্ধ হৈ যায়, মহোদয় জেনেৰেটৰ কিনিব নোৱাৰে বহুতে, আৰু ব্যৱসায় বাণিজ্য ক্ষতি হয়, ল'ৰা ছোৱালীৰ পঢ়া শুনা ক্ষতি হয়, বিভিন্ন ধৰণৰ মেডিকেল ৰিজনো থাকে। সেই গতিকে এই গোটেইবিলাক চাই এই বিষয়টো যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ। আমাৰ পৰা পঞ্জাৱ আমি শীৰ্ষতো আছোঁ আমি যথেষ্ট, যে আমি একেবাৰে কম দামত পাইছোঁ নহয়, গোৱা মণিপুৰত আমাতকৈ কমত হয়। সেই গতিকে মহোদয় এই গোটেই বিষয়বিলাক গুৰুত্বপূৰ্ণ কাৰণে আজি এটা আলোচনা আমি বিচাৰিছোঁ। বিরোধী শিবিরের বিধায়কসকলে বিদ্যুৎ নাটনিক লৈ করা সমালোচনা মনোযোগেৰে শুনার পাছত সদনত উত্তর দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীয়ে কলে রাজ্যত তিনিদিনের বাবেহে হয়েছিল বিদ্যুতর নাটনি, এতিয়া আর লোড শেডিং রাজ্যত নহয় বলে দাবি করে মুখ্যমন্ত্রীয়ে। বিদ্যুৎ উৎপাদন অসমত কত কত করিব পৰা যায় আৰু ইয়ার ক্ষেত্র কিমান সীমাবদ্ধতা আছে তাকো সদনের মজিয়াত বিবরী করে মুখ্যমন্ত্রীয়ে। মুখ্যমন্ত্রীর দাবি তেওঁলোকৰ সরকারের দিনত অসমত বিদ্যুতৰ সংকট বহুখিনি হ্রাস পালে, অতি কম দিনের ভিতরতেই লোডশেডিং সম্পূর্ণ নোহা করার প্রতিশ্রুতি দিলে মুখ্যমন্ত্রীয়ে। পবিত্র সদনক মই আজির দিনত থিয় হয়ে আশ্বাস দিব পাৰো যে এতিয়াৰ পৰা আৰু লোডশেডিংৰ সমস্যা নাথাকে, উই হ্যাভ ওভারকাম দ্য পিরিয়ড। 3-4 দিন ময়ো অলপ নার্ভাস হৈছিল, মই দিল্লীত কথা পাতিলোঁ, লগে লগে মোক যিখিনি পাৱাৰ লাগে দিলে। নাও ফাৰাক্কাৰ পৰা মই 5 টকাতকৈ কম দামত যোগাৰ কৰি মই হাউচক কৈছোঁ যে লোড শ্বেডিং নহয়। মই এটা মৰেল হাইগ্ৰাউণ্ডৰ পৰা কৈ আছোঁ, মই এনে কোৱা নাই, মই যে বেকগ্ৰাউণ্ডটো আপোনালোকক জানিবৰ কাৰণে দিছোঁ। কেমেৰাত প্ৰভাস সিং আৰু সঞ্জয় বৰাৰ সৈতে বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।